সম্মিলিত উশু পরিবারের আয়োজনে ও বাংলাদেশ উশু ফেডারেশনের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকেলে বাংলাদেশ উশু ফেডারেশনের উশুর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উশুর পিঠা উৎসবের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ উশু ফেডারেশন কার্যনির্বাহী সদস্য সায়েম ইসলাম টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তার সহধর্মিণী, অভিভাবক, ছাত্রীসহ মোট 21 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুর জব্বার, মোহাম্মদ রাজাউর রহমান রাজু, আনোয়ার হোসেন মৃধা, কুমিল্লা জেলা উশু অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ রনি সহ প্রমুখ। বিচারক মণ্ডলীর সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য মেজবাউদ্দিন সফি, বাংলাদেশ উশু ফেডারেশনের সহসভাপতি শেখ ইফাজ আহমেদ, বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল্লাহ জন, এসবির ইন্সপেক্টর অব পুলিশ মাহবুবুর রহমান, বাংলাদেশ উশু ফেডারেশনের ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা সৈয়দা কামরুন্নাহার শাহনুর। উশুর পিঠা উৎসব প্রতিযোগিতায় 21 জনের মধ্যে কাঁঠাল পাতার পিঠা বানিয়ে প্রথম হন ফাতেমাতুজ্জোহরা, মালাই রস বড়া পিঠা বানিয়ে দ্বিতীয় হন ইভানা আক্তার এবং পান্তুয়া পিঠা বানিয়ে তৃতীয় হন রোজিনা আক্তার। পুরস্কার প্রাপ্ত বিজয়ীর নাম হচ্ছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এখানে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন। তো বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের জাজমেন্ট করবেন। আসলে এখানে অনেকেই কষ্ট করেছেন, তো এই যে আসলে পুরস্কার পাওয়ার মতো প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান যেভাবে পাওয়ার দরকার, আমি মনে করি আপনাদের মাধ্যমে আপনারা যথাযথভাবেই পুরস্কৃত করতে পারবেন। আমাদের আজকে আসলে এত বেশি ভালো লাগছে, ভালো লাগার পাশাপাশি একটু টেনশনও আছে, কারণ আমাদের প্রিয় ভাবিরা এত মজার মজার পিঠা তৈরি করেছেন, সত্যিকার অর্থে আমরা কিন্তু কনফিউজ। আমরা বিচারকরা আসলে সিদ্ধান্ত নিতে পারছি না কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো, আমার কাছে মনে হচ্ছে আমি সবাইকে ফার্স্ট করে দিই।